আমি নিজেও চিন্তাও করি নাই যে এইভাবে এইভাবে এই সরকারের পতন হতে পারে এত দ্রুত আচ্ছা এটা অবিশ্বাস্য রকমের একটা ঘটনা আমাদের ইতিহাসে আমি আর এবং এই আর ছাত্ররা এই ইয়াং ছেলে মেয়ে ছেলে মেয়েগুলো এইভাবে জীবন দিয়ে তাদেরকে দেশকে মুক্ত করবে এ এত সহজে এত মানে এত স্বল্প সময় সহজে না স্বল্প সময়ে এটা অবিশ্বাস্য ঘটনা এখানে কোনো আমি মার্কিন যুক্তরাষ্ট্রেই বলেন ভারতই বলেন কেউ কেনদিন চিন্তা করে না এটা হতে পারে আর দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অনেকেই এরকম একটা ধারণা দিয়েছিলেন যে শেখ হাসিনা সরকারের সময় রিজার্ভ নামতে নামতে একদম শূন্য কোঠায় এসে আপনি নিশ্চয়ই অনেক ভালো কাজ করছেন কিন্তু এই বিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার রিজার্ভের পুরো কৃতিত্ব তো নিশ্চয়ই আপনার নয় সরকারের কাছে আসলে রিজার্ভ কমে শূন্য পর্যায়ে চলে এসেছিল এই কথাটিও হয়তো সত্য নয় এটি যদি একটু বলেন না এই কথাটা সত্যি নয় এই কথাটা সত্যি নয় ইউ হ্যাভ টু স্টার্ট সরকার কিন্তু আইএমএফ এর পরামর্শ চলছিল শেষ দিকে এবং অনেক ভালো ভালো পলিসিও নিয়েছিল যেমন ইন্টারেস্ট রেট লিবারেঞ্জ রেট বছর কিছু করে নেই সরকার এক্সচেঞ্জ ধরে রেখেছিল ইন্টারেস্ট কে ধরে রেখেছিল মূল্যস্ফীতিকে ডাবল ডিজিটে যেতে দিয়েছিল এখানে সরকারের পুরোপুরি পলিসিগত ব্যর্থতা কিন্তু পরবর্তী সময়ে জুন মাসে তারা কিন্তু আই এর চাপে পরেই হোক তারা কিন্তু ডিবারলাইজ করেছে এবং ইন্টারেস্ট আমি বলি রিজার্ভের ক্ষেত্রে একটা ফ্লোরও দেওয়া ছিল এর নিচে যেতে পারবো না সরকার সেটা প্রথম দুইবার রিভিউতে পারে নাই কিন্তু গতবার সেটা পেরেছিল তো সরকার যে একেবারেই শূন্য কপরদক শূন্য হয়েছিল সেটা অ্যাবসলিউটলি নট কারেক্ট বাট সরকার যেভাবে পরিচালিত হচ্ছিল তাতে আমাদের ব্যাংকিং খাত্তটা কবরদক্ষ শূন্য হয়ে যেতে বেশি দেরি লাগবে এবং এবং একই সাথে আপনি বারবার বলেছেন যে ব্যাঙ্কি খাত্ত আসলে দেউলিয়া তাহলে রাইট ব্যাঙ্কি খাত্ত দেউলিয়া হতে পারে আমি জানব একে আজাদ কয়েকটি প্রশ্ন খুব দ্রুত করে নিতে চাই একটি প্রশ্ন হচ্ছে যে আওবিলিকের বিদায়ের পর সরকারের ঘনিষ্ঠ লোকজন যেমন ব্যাংকের পরষদ ব্যবসায় সংগঠন সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে যারা ছিলেন তাদেরকে বাদ দিয়ে এখন সরকার নতুন নিয়োগ দিচ্ছে এই নিয়োগগুলি কেমন হচ্ছে এই নিযুক্তিগুলি কি ঠিকঠাক হচ্ছে নাকি যারা আওবিলিকের প্রতিপক্ষ বেছে বেছে তাদেরকে আসলে নিয়োগ দেওয়া হচ্ছে আর দুই নম্বর কথা হচ্ছে যে এই যে আর্থিক কেলেঙ্কারি অর্থপচার দুর্নীতি এই সব ব্যবসায়ীদের আপনারা ব্যবসায় সংগঠনের যারা নেতৃত্ববৃন্দ আছেন তারা আসলে পরিত্যাগ করবেন কিনা তাদেরকে আসলে কোন ধরনের মানে এক ধরনের তো জুডিশিয়াল শাস্তি এক ধরনের তো হচ্ছে যে বিচার বিভাগের শাস্তি আপনারা কোন একটা শাস্তির ব্যবস্থা করবেন কিনা জনবেকে आजाद দেখুন প্রথম কথা হচ্ছে যে এই আমাদের তো কোনো আহ শাস্তির ব্যবস্থা করার বিধান নাই বা পারব না আর যাদের কাছে এই অবৈধ টাকা থাকে তারা এত শক্তিশালী বিভিন্ন ভাবে তারা খুবই শক্তিশালী হয় দেশীয় ভাবে এবং আন্তর্জাতিক ভাবে অতএব আমরা ব্যবসা করতে গিয়ে এদের সাথে যুদ্ধ করাটা অন্তত আমি সাহস করব না অন্য করবে কিনা আমি জানি না অতএব তাদের সাথে বরং যতটুকু করতে গিয়েছি আমি টকশোতে হোক এই মিডিয়াতে হোক এই জায়গাটা আমি কম্প্রোমাইজ করিনি যার জন্য আমাকে অনেক কষ্ট পোহাতে হয়েছে আমার সেগুলো আপনি অনেক কিছুই জানেন এত আমি ডিটেলস এত সব সর্ব সময় যাবো না বাট এরকম মানসিকভাবে এবং আমার এই যে যে টেলিভিশনে যে আন্দোলনের প্রচার করতে গিয়ে টেলিভিশন বন্ধ করা হয়েছে কয়েকবার এবং ওই দিনও চার তারিখ পাঁচ তারিখে বলছে টেলিভিশন বন্ধ করে দিয়ে দেবো আমরা বলছি বন্ধ করে দিয়ে যান কিন্তু আমরা এই লাইফ না দেখায় পারবো না এরকম ঝুঁকি হয়েছে আমাদেরকে আমি একটা ঘটনার কথা বলি বাংলাদেশ ব্যাংক এস আলম একটা ব্রাঞ্চ থেকে বারোশো কোটি টাকা নিয়ে গেছে বারোশো কোটি টাকা নিয়ে গেছে এটা বাংলাদেশ ব্যাংক তদন্ত করে এক বছর পরে বের করছে যে বারোশো কোটি টাকা একটা ব্রাঞ্চ উইদাউট এনি অ্যাপ্রুভাল বাংলাদেশ ব্যাংক ইনফরমেশন ছাড়া দিয়ে দিয়েছে সেই রিপোর্টটা যখন আমাদের কাছে আসে সমকালে তখন আমাকে জিজ্ঞেস করলো এটাকে প্রকাশ অবশ্যই বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অডিট রিপোর্ট আপনারা কি করে দেন ব্যাংকের যে কোন একটা পত্রিকা কোনো নিউজ ছাপানোর আগে যার বিপক্ষে যাবে তার একটা কমেন্ট নিতে হয় নেওয়ার সাথে সাথে মাসুদ সাহেব আমাকে সিঙ্গাপুরের থেকে ফোন করেছেন তারপরে তার কথা আমি শুনিনি কিন্তু গোয়েন্দা সংস্থার একজন ব্রিগেডিয়ার সারা রাত আমাকে টেলিফোন করেছে টু স্টপ দ্য নিউজ ভোর চারটে পর্যন্ত আমি কি কারণে যে রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে বলা হয়েছে যে এই নিউজ যেত পাবলিশ না হয় কিন্তু আমরা পাবলিশ করেছি আপনি বুঝেন এরকম ঝুঁকি নিয়েও কিন্তু আমরা এগিয়ে গেছি কিন্তু কাজ তো হয়নি টাকা তো চলে গেছে যেটা গভর্নর সাহেব বললেন রাইট রাইট কিন্তু জনাব এই যে মিডিয়ার কথা যদি আসে এই মিডিয়াতে বিশেষ করে আপনি খুবই জনপ্রিয় দুটি গণমাধ্যমের উদ্যোক্তা মালিক যদি আমি সেভাবে বলি মালিকই আসলে আপনি তো পুরোপুরি মালিক একটি চ্যানেল টোয়েন্টি একটি সমকাল দুটি শক্তিশালী পত্রিকায় আমরা কিন্তু দেখেছি যে সরকার কষ্ট পাবে এরকম নিউজ করতে গেলে দশবার ভাবে আপনাকে জিজ্ঞেস করে আপনি কোনো সময় আটকান কোন সময় দিতে বলেন কোন সময় বাদ দেন একটা টক শোতে কোনো একটা খারাপ কথা হলে আপনি সেই টক বন্ধ করে দেন এগুলি কীরকম এবং এই আচরণগুলির প্রতিবাদ যার একে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী আপনি ফিফটি বিলিয়ন ডলার মানে এক্সপোর্ট করবেন আপনি যদি এটা না বলেন তাহলে এটা কে বলবে মানে আপনি আজকেও আমাদের বললেন যে আপনার সাথে আসলে সরকারের বড় কোনো ব্যাসা নাই আপনি লোন কইরা নাই অনেক টাকা সরকারের কুপুর আপনি কোরো ইয়ে ছিল না তারপরেও আপনি এগুলি মানে বলতে পারেন নাই আপনাকে দেখুন দেখেন আমাদের তিনজন লোককে আনা নিষেধ ছিল নিউ এজ এর আমাদের এডিটর সাহেব মাহমুদুর রহমান মান্না আর একজন একজন ছিল তিনজনের কে আমাদের আসিফ নজরুল বুঝা এদেরকে আমাদের দেখেছেন আপনি এবার বাংলাদেশে আছে আয়না ঘরে নিয়ে যাবো আপনি আয়না ঘরে আয়না ঘরে কারা গেছে আয়না ঘর আপনি যারা গুম হয়েছে এইসব আত্মীয় অনেক সাংবাদিক জেল মারা গেছে সাংবাদিক আপনি জানেন তো এই অনেক ঝুঁকি আমার আমার পক্ষে বা আমার সাংবাদিকদের পক্ষে নেওয়া সম্ভব হয়নি সবকিছুই যে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না তবে অনেকটা যতটুকু সহনীয় ততটু আমরা নিয়েছি এবং তার জন্য আমাদের কষ্টও কম পেতে হয়নি